এখন আমের সিজন চলছে, তো আম খেতে খেতে হঠাৎ করে মনে হলো যে আমের বিষয়ে তো দু একটি তথ্য জানা যায়। আপনাকে যদি বলা হয় যে পৃথিবীর সব থেকে ভালো আম কোনটি, আপনি বলতে পারবেন? আমি বলছি তাহলে শুনুন, এটি হলো ক্যারাম আম। পৃথিবীর সব থেকে ভালো আম হচ্ছে ক্যারাম আম। এটি মূলত ফিলিপাইনের একটি আম, এটার আর একটা নাম আছে ম্যানিলা নামেও পরিচিত। এই আমটা মূলত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অলরেডি জায়গা করে নিয়েছে তার মিষ্টতার স্বাদের জন্য। এটা খুবই মিষ্টি এবং সুস্বাদু। আর দ্বিতীয়ত হলো, যদি এটাকে আমের রাজা বলা হয় তাহলে রানী কে? রানী হচ্ছে সিন্ধুরি, পাকিস্তানি একটি আম। এই আমটি অত্যন্ত মিষ্টি, অত্যন্ত সুগন্ধিযুক্ত একটি আম। এই আমটিও মোটামুটি যথেষ্ট ভালো। এটা যদিও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলেনি, কিন্তু এটাকে রানী বলা হচ্ছে। এখন কথা হলো, এটা সবচেয়ে ভালো আমের তালিকায় গেল, এখন সবচেয়ে দামি আম কোনটি? আপনি যদি দামি আমের কথা বলেন তাহলে আলফোনসো হচ্ছে সব থেকে দামি আম, যেটি ভারতে পাওয়া যায় এবং এটি বর্তমান ভারতে সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে। আর দাম তার কারণ হলো এটা অত্যন্ত, এটা স্বাদটা অত্যন্ত তীব্র, মাখনের টেক্সচারের মতো এবং সুগন্ধিযুক্ত একটা মিষ্টতা রয়েছে এর, আর যার কারণে এই আমটা অত্যন্ত দামি। পৃথিবীর সব থেকে দামি আম হচ্ছে এটি। এবং কথা হচ্ছে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে একটু আসি, বাংলাদেশের কথা না বললে তো আসলে নয়। বলা হচ্ছে যে ফলের রাজা হচ্ছে আম, আর আমের রাজা হলো হিমসাগর। তো বাংলাদেশের সবচেয়ে ভালো আম হচ্ছে হিমসাগর, আপনি এটাকে নাম্বার ওয়ানের কাছে দিতে পারেন। এর বাইরেও যদি আপনি আরও ভালোভাবে কথা বলেন তাহলে নিঃসন্দেহে আম্রপালিকে আমরা এর তালিকায় নিয়ে আসতে পারি, হাড়িভাঙ্গাটাকে এর তালিকাতে আমরা আনতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকে আমের দু একটি তথ্য। অনেক দিনের